প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বেলা শেষের আজকের এই আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, বরাবরের মতোই থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতোই আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন রিদি শেখ, ডান্সার এবং অভিনেত্রী। কথা বলবো তার সাথে। কেমন আছো রিদি? ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভালো আছি এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বেলা শেষের আয়োজনে। থ্যাংক ইউ, আমি অনেক খুশি যে এই অনুষ্ঠানে আসতে পেরেছি আর আই এম রিয়েলি হ্যাপি। অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই বলছিলাম যে ডান্সার এবং অ্যাক্ট্রেস, এই দুটোর মধ্যে কোন কাজটি নিয়ে এখন ব্যস্ত আছো? অ্যাকচুয়ালি আমাকে সবাই চিনে অ্যাজ এ ডান্সার, আমি ডান্স নিয়ে অনেক কাজ করি, ডান্সার, কোরিওগ্রাফার, আর বেশি এটাই নিয়ে কাজ করি। বাট আমি আসলে কিছু অ্যাক্টিং প্রজেক্ট করা হচ্ছে, প্রজেক্ট করেছি, সামনেও কয়েকটা প্রজেক্ট আসবে, আশা করি সবাই পছন্দ করবে। আচ্ছা, সামনের কাজগুলোর কথা বলছিলে, সেগুলো একটু শুনে নিই। সামনে আমরা কোন কাজটি পাচ্ছি? এই মাসে একটা টেলিফিল্ম বেরোবে। আচ্ছা, এটা আইফ্লিক্স অরিজিনাল টেলিফিল্ম, এয়ারটেল প্রেজেন্ট করছে। আচ্ছা, তাছাড়া একটা মিউজিক ভিডিও বেরোবে ফেব্রুয়ারি মাসে, আমি ওই মিউজিক ভিডিওতে করেছি সিয়াম আহমেদের সাথে অ্যাজ এ কো আর্টিস্ট। আচ্ছা, ডাইরেক্টর হলো পরাগ, আর পরাগ ভাইয়া আর ভাস্কর ভাইয়া। একটা নতুন ভেরি ইন্টারেস্টিং একটা কাজ। আচ্ছা, অনেক এক্সপেকটেশনস আছে, কারণ এই মিউজিক ভিডিওতে একদম নাচের উপর ডান্স বেসড একটা মিউজিক ভিডিও, যেখানে আমি অলসো কোরিওগ্রাফার, অলসো আমি কাস্টিং নিয়ে বিজি ছিলাম। লাইক দের আর নিউ ডান্সার্স যাদেরকে আমি কাস্টিং করে গ্রুমিং করায় এই মিউজিক ভিডিওতে পার্টিসিপেট করতে বলেছিলাম। চমৎকার, এবং আশা করছি ভিন্ন ভিন্ন কিছু কাজে তোমাকে দেখতে পাবো। ভ্যালেন্টাইন্সের কাজের কথা বলছিলে, পুরোপুরি রোম্যান্টিক ধাঁচের চরিত্র দেখতে পাচ্ছি তোমাকে। অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আমাকে রনি ভাই দিয়েছে, এটা হলো টম বয়। অ্যাকচুয়ালি আচ্ছা, টম বয় আরিয়া, আর আমার রোলটা অনেক কি বলবো ভাইটাল, অনেক টুইস্টিং একটা রোল। আচ্ছা, আমি আসলে অনেক কিছু বলতে পারবো না, আই জাস্ট ওয়ান্ট, হ্যাঁ, আই জাস্ট ওয়ান্ট অডিয়েন্স আইফ্লিক্সে আমাদের টেলিভিশনতে দেখতে, বিকজ আই বিলিভ সামথিং নিউ অ্যান্ড সামথিং ইন্টারেস্টিং টিনেজার্স দিয়ে একটা স্টোরি বানিয়েছে। টেলিফিল্মের নাম হলো ম্যাডভেঞ্চার। সিনিয়র অনেকের সাথে কিন্তু কাজ করা হচ্ছে এবং যাদের কিন্তু কাজের অভিজ্ঞতা অনেক বেশি, তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স তোমার কেমন ছিল? অনেক ভালো এক্সপিরিয়েন্স, অনেক এন্টারটেইনিং অ্যান্ড ফানি শুটিংয়ের প্রসেসটা ছিল, স্পেশালি মিশু সাব্বির ভাইয়ের জন্য। অনেক ফান করে, অনেক জোকস করে, মানে যে ক্যারেক্টার্সগুলো ভাইয়া প্লে করে অন স্ক্রিন সেরকমই লাইফে, অ্যাকচুয়ালি অনেক ফান করে, অ্যান্ড আমি অনেক এনজয় করেছি এই শুটিং প্রসেসটা। কোথায় কোথায় শুট হয়েছে? শুটিং হয়েছে চিটাগংয়ে, বান্দরবনে, আর কথা ছিল ঢাকায় করা, বাট ঢাকায় হয় নাই, বান্দরবনে আমরা শেষ করে ফেলছি। আচ্ছা, এবং কয়দিন লেগেছে শেষ করতে? আমাদের প্ল্যান ছিল 4 দিন, বাট ওভারঅল 5 দিন হয়ে গেছে। আচ্ছা, কারণ রনি ভাই হি ইজ পারফেকশনিস্ট, মানে অবশ্যই পারফেক্ট একটা শট নেওয়ার জন্য 4 ঘন্টা লাগলেও করবে, করতে হবে, হ্যাঁ, বাট রেজাল্ট অ্যামেজিং হয় অলওয়েজ। অভিনয় কখনো শেখা হয়নি বা অভিনেতা হিসেবে যে কাজ করা সেটা করা হয়নি, সেক্ষেত্রে তোমার কাজ করতে কেমন লেগেছে? অ্যাকচুয়ালি আমার কয়েকটা প্রজেক্ট করা হয়েছিল আগে, টেলিফিল্ম আমি করেছিলাম, ইন্ডিপেন্ডেন্ট কাজ হয় নাই, মানে কোনো একটা চ্যানেলের সাথে জড়িত ছিল, এটা হলো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কাজ যেটা আইফ্লিক্সে যাচ্ছে। আর হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স গ্রুমিং ট্রেনিং নাই, বাট সিন্স আই এম আ ডান্সার আমার কিছুটা মানে হেল্প হয় এক্সপ্রেশনে, এক্সপ্রেশনে, তারপরে আমার সবসময় ইন্টারেস্ট ছিল অ্যাক্টিংয়ের উপরে, বাট এক্সপিরিয়েন্সটা ছিল না, যে এক্সপিরিয়েন্স আমি এখন বাংলাদেশে নিচ্ছি, করতে পারছি, কাজ করতে করতে শিখছো। বাট আমার ইচ্ছা আছে কোনো ট্রেনিং করা, গ্রুমিং করা, হয়তো বা আমি এটার জন্য দেশের বাইরে যাব, বাংলাদেশের বাইরে যাব স্পেশাল কোর্স একটা করতে। আমি অলরেডি কয়েকটা মার্ক করে রেখেছি ইন্ডিয়াতে আর আমেরিকাতে, হয়তো বা আমি যাব শুন। বাহ, এবং আশা করছি ভালো ভালো কিছু কাজ তুমি করবে, ডিফারেন্ট কিছু কাজ আমাদের উপহার দেবে। আরেকটি কাজের কথা বলছিলে যেটা হচ্ছে আমরা এই মাসেই পেতে পারি, সিয়ামের সাথে যেটাতে মিউজিক ভিডিওতে কাজ করছো, সে সম্পর্কে একটু জানতে চাই। এটা হলো কাইনেটিক নেটওয়ার্কের প্রোডাকশন। আচ্ছা আচ্ছা, প্রোডাকশন হাউস আর মিউজিক লঞ্চ করবে কাইনেটিক নেটওয়ার্ক। সো
আমার সাথে অনেক আগে থেকে যোগাযোগ রেখেছিল যে রিয়েলি ওয়ান্ট টু ডু এ ডান্স বেসড মিউজিক ভিডিও। আচ্ছা। আর মানে বিকজ অফ মাই ইউটিউব ভিডিওস, ইউটিউব ডান্স ভিডিওস, আমাকে মার্ক করে রেখেছিল যে যদি ডান্স বেসড মিউজিক ভিডিও হয় আমার দিদির সাথে করতে চাই। তো আমি যখন এসেছি আমাকে স্টোরিটা বললো কিভাবে স্টোরি করতে চাই, ডাইরেক্টরের সাথে মিটিং হয়েছে, তারপরে বলেছে যে এই যে তোমাকে স্টোরি লাইন দিলাম, এই স্টোরি লাইনের উপরে তুমি একটা কোরিওগ্রাফি করো। আর তারপরে শ্যাম ভাইয়ের সাথে আমরা ট্রেনিং করেছি। শ্যাম ভাই তো যখন শুনেছে যে আমি হব কো আর্টিস্ট, ইজ লাইক শি ইজ সাচ এ গুড ড্যান্সার, আমি কি ওর সাথে মানে পারবো করতে? আমি বলছি নো ওয়ারিস, আমরা ট্রেনিং করব আর সব ঠিক হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি শ্যাম ভাই অনেক হার্ড ওয়ার্ক করেছে, অবশ্যই, আর এখন অনেক ভালো ভালো কাজ করছে। তো আমি আশা করি যে অডিয়েন্স সারপ্রাইজ হবে শ্যামকে এই কাজে দেখে, আর সবাই এই কাজের পরে শ্যাম ভাইকে বলবে নিউ ডান্সার, নিউ সেনসেশন বলতে পারি আমরা, ডান্সিং সেনসেশন। কারণ এইভাবে নাচতে অ্যাক্টরসরা অ্যাকচুয়ালি পারে না, এরকম ট্রেনিং দেয় না। আচ্ছা, এই গ্রুমিং আর ট্রেনিং সেশন সম্পর্কে কিন্তু শুনবো ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি এক্ষুনি। ফিরে এসে গল্প করব আমাদের আজকের অতিথির সাথে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে আছেন ডান্সার এবং অ্যাক্ট্রেস রিদিশে। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবারও তার কাছে। তোমার গ্রুমিংয়ের কথা শুনছিলাম এবং ট্রেনিংয়ের কথা শুনছিলাম, যে নাচ না পারলেও তাদেরকে নাচ শেখাতে হয়েছে, ট্রেনিং দিতে হয়েছে, সেই অভিজ্ঞতা কেমন ছিল? অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর আমার তো একটা গ্রুপ আছে রাশিয়াতে, তো আই অলরেডি ইউজ টু হ্যাভ স্টুডেন্টস, আমি জানি ক্লাস কীভাবে করতে হয়, গ্রুমিং কীভাবে করতে হয়। তো আমি অ্যাকচুয়ালি তো এনজয় করেছিলাম, আর আমি কোয়ালিটি নিতে চাচ্ছি ডান্স, ডান্স করতে গেলে আই ওয়ান্ট টু ইনক্রিজ দ্য কোয়ালিটি। তো এই এক্সপিরিয়েন্সের পরে আমার মনে হলো যে অ্যাকচুয়ালি বাংলাদেশে অনেক ভালো ডান্সার্স আছে যাদেরকে গ্রুমিং করলে উই উইল রিচ অ্যানাদার লেভেল, যে কাজের সুযোগটা আসলে ঠিক মতো পাচ্ছে কিনা, এবং নতুন নতুন কাজের মাধ্যমে আশা করছি সেই সুযোগটা পেয়ে যাবে। যে বিষয় নিয়ে কথা বলতে চাই এবং যেটা নিয়ে তোমার অনেক পরিচিতি, তুমি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছো ইন্ডিয়াতে ডান্সার, ডান্সার প্লাসে যে তুমি রিপ্রেজেন্ট করেছো, সে প্রসঙ্গে একটু জানতে চাই। সেই অভিজ্ঞতা তো অনেক বড় অভিজ্ঞতা ছিল এবং অনেক বড় পাওয়া ছিল, তোমার মুখ থেকে শুনতে চাই। অ্যাকচুয়ালি আমি কয়েকটা ডান্স রিয়েলিটি শো করেছিলাম এর আগে। আমি ইউক্রেনে করেছিলাম সো ইউ থিঙ্ক ইউ ক্যান ডান্স ইউক্রেন, সেম শো আমি রাশিয়াতে করেছিলাম সো ইউ থিঙ্ক ইউ ক্যান ডান্স রাশিয়া, সেখানে আমি কন্টেস্ট্যান্ট ছিলাম, পরে কোরিওগ্রাফার ছিলাম। আচ্ছা। তারপরে আমি বাংলাদেশে আসলাম সেরা নাচের জন্য, সেরা নাচের পরে আই গট অফার অ্যাট ডান্স প্লাস। অ্যাকচুয়ালি ডান্স প্লাসের জন্য আমি কয়েকবার অফার পেয়েছিলাম সিজন ওয়ান আর সিজন টুর জন্য, বাট আমি সেই সময় অন্য রিয়েলিটি শোর সাথে জড়িত ছিলাম, হ্যাঁ জড়িত ছিলাম, তো আমি টাইম দিতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তো এই সিজনে আমাকে যখন ইনভাইট করেছে, আমাকে বলেছে ইউ ক্যান বি এ সোলো ডান্সার অর ইউ ক্যান কাম ইন এ গ্রুপ। আচ্ছা। তো আই ওয়েন্ট ইন এ গ্রুপ বিকজ আই ওয়াজ ফিলিং ইন্টারেস্টেড। অ্যাজ এ গ্রুপ আমরা আরও বেশি ভ্যারাইটি প্রেজেন্ট করতে পেরেছিলাম, আর আমাদের ইন্টারন্যাশনাল গ্রুপ, মানে গ্রুপটির কথা আমি একটু জানতে চাচ্ছি। আমাদের গ্রুপটা ছিল ইন্টারন্যাশনাল, হাউস অফ সুরজ। আচ্ছা। সেই গ্রুপে কয়েকটা কন্টেস্ট্যান্ট ছিল ফ্রম ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিজ। এই গ্রুপটি সিলেক্ট করেছে কারা? সিলেক্ট করেছে ডান্স প্লাসের প্রোডিউসার্সরা, প্রোডাকশন হাউস। আচ্ছা। যেমন আমি প্রেজেন্ট করেছি বাংলাদেশ আর রাশিয়াকে। আচ্ছা। কয়েকটা কন্টেস্ট্যান্ট ছিল, আমাদের গ্রুপের কন্টেস্ট্যান্ট ছিল ইউএস থেকে, কয়েকজন ছিল নরওয়ে, না একটা মেয়ে ছিল নরওয়ে থেকে, থাইল্যান্ড থেকে, আর ইন্ডিয়া থেকে কয়েকটা মেয়ে ছিল। এবং সেখানে কতদিন থাকতে হয়েছে তোমাদের? 4 মান্থস। আচ্ছা। জুন থেকে 4 মাস আমার লেগেছে। তো অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ছিল, আমি অনেক কিন্তু অনেক কিছু জানতে পেরেছি, অনেক কি বলবো,
শেখা হয়েছে অনেক কিছু। আমি এই গ্রুমিং এর ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশের গ্রুমিং একরকম, সেখানকার গ্রুমিংটা আলাদা, তোমার কাছে কি মনে হয় ডিফারেন্সটা কি? অ্যাকচুয়ালি আমি ওখানে এক্সেপ্ট বলিউড আর্টিস্ট আর কোরিওগ্রাফার্স, আমি আরও সুযোগ পেয়েছি কিছু আমেরিকান আর্টিস্টের সাথে কাজ করা, কারণ এই সিজনটা একটু ডিফারেন্ট ছিল, ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গেছে। সো কিছু আর্টিস্টরা ইউএস থেকে এসেছে, ইংল্যান্ড থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে সবাই ছিল। তো দে আর অলসো ভেরি ভেরি ফেমাস, কয়েকটা ইউটিউবার ডান্সার্স ছিল যাদের মোর দ্যান 1 মিলিয়ন ফলোয়ার্স এরকম। তো তাদের সাথে আমরা মানে কাজ করতে পেরেছি, ওয়ার্কশপস নিয়েছি, কিছু ডান্সারদের সাথে আমরা পারফরমেন্সও করেছি। তো আমি কি বলবো, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড টু সি দ্য লেভেল, বিকজ এই বছরের লেভেলটা অনেক হাই ছিল। আর আমি আসলে অনেক লাকি যে এই সিজনে আমি পার্টিসিপেট করতে পেরেছি। আর আমরা আসলে অনেক দূরে গিয়েছি, অলমোস্ট ফাইনালসে, আমরা টপ 8-এ ছিলাম, ইটস অ্যাকচুয়ালি ফাইনাল, অনেক বড় ব্যাপার আসলে। আর আমরা একদম শেষ এপিসোড পর্যন্ত পারফরমেন্স করেছি ফাইনালসে। আর উই হোপ যে নেক্সট রিয়েলিটি শোতে আমরা আবার যেতে পারবো। আমাকে অলরেডি ইনভাইট করেছে একটা রিয়েলিটি শো এর জন্য অ্যাজ এ সোলো আর্টিস্ট, বাট আমি আপাতত ব্রেক নিয়েছি, আমি নেক্সট সিজনে যেতে চাই, কিছু কাজ বাংলাদেশে করতে চাই, কারণ বাংলাদেশে আবার বড় ব্রেক হয়ে গেল। আর আমি ইন্টারেস্টেড আমার ক্যারিয়ারটা ডেভেলপ করা বাংলাদেশে, ইন্ডিয়াতে আর এশিয়ান সাবকন্টিনেন্টে। সেখানে জাজ কে কে ছিলেন? জাজ ছিল, গ্র্যান্ড জাজ ছিল রেমো দে সুজা, উনি অনেক নাম করা একটা কোরিওগ্রাফার, আমরা সবাই এক নামে চিনি তাকে। আমি ওনাকে ফলো করি ডান্স ইন্ডিয়া ডান্স থেকে, আমার সবসময় ইচ্ছা ছিল রেমো স্যারের সাথে কাজ করবো, নাহলে রেমো স্যারের শোতে যাবো, এটা অ্যাকচুয়ালি আমার চাইল্ডহুড ড্রিম। তাছাড়া আমাদের মেন্টর ছিল তিনটা মেন্টর যারা জাজ, একজন হলো শক্তি, তারপরে ধর্মেশ, আর আমাদের মেন্টর ছিল পুনিত স্যার। বাহ, চমৎকার! এবং এই অভিজ্ঞতার কথাগুলো আরো শুনবো একটা ছোট্ট বিরতি পরে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে এক্ষুনি, ফিরে এসে গল্প করব আমাদের আজকের অতিথির সাথে, আমাদের সাথেই থাকবে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে আছেন ডান্সার এবং অ্যাক্ট্রেস রিদি শেখ। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছি আবারও তার কাছে। অভিজ্ঞতার কথা শুনছিলাম সেখানকার, এবং অনেক বড় বড় মানুষের সাথে, অনেক বড় বড় সেলিব্রিটিদের সাথে দেখা হয়েছে, সেই অভিজ্ঞতার কথা শুনতে চাই। একটা মেমোরেবল এপিসোড ছিল যখন আমাদের গেস্ট ছিল শাহরুখ খান আর ইমতিয়াজ আলী। আচ্ছা, তারা এসেছিল একটা মুভি প্রমোশনের জন্য। আর ইউজুয়ালি শাহরুখ খান কখনো টিভি শোতে আসে না, বাট ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ, আমাদেরকে মানে বলা হয় নাই, বাট সারপ্রাইজিংলি আমরা আমাদের বেস্ট পারফরমেন্সটা ওই এপিসোডে দিয়েছিলাম। যে শাহরুখ খান আমাদেরকে বলেছে যে আমি এই ধরনের পারফরমেন্স কখনো লাইভে স্টেজে লাইভ স্টেজে কখনো দেখি নাই, কারণ আমাদের অনেক ইউনিক প্রপস ছিল, আমাদের স্টোরি ছিল বেসড অন ট্রিজ, আমরা ট্রিজ স্টেজে আসছিলাম, ট্রিজ মানে কস্টিউম পরার জন্য আমাদের 7 ঘন্টা লেগেছে। তো আমরা 7 ঘন্টা প্রিপেয়ার করে তারপর স্টেজে গিয়েছি। তো শাহরুখ খান ওয়াজ অ্যামেজড। তাছাড়া কয়েকটা সেলিব্রিটি ছিল, লাইক গোবিন্দা স্যার, তারপরে সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকলিন ফার্নান্দেস, কৃতি সানন, এরকম অনেকে অভিজ্ঞতা আসলে। এবং যেটা না বললেই না, তুমি তো অনেক ছোটবেলা থেকেই নাচ করছো, এবং তোমার জন্ম রাশিয়াতে, তুমি সেখানেই বেড়ে উঠেছো, এবং দেশে এসছো তুমি 2015-এ। তোমার হঠাৎ করে চলে আসাটা কেন? অ্যাকচুয়ালি ইট ওয়াজ এন্ড অফ 2015, আমি বলবো 2016 অ্যাকচুয়ালি, আমি এসেছি ড্যান্স রিয়েলিটি শোর জন্য। আমার সবসময় ইচ্ছা ছিল বাংলাদেশের জন্য কাজ করা, বাংলাদেশে কাজ করা। আর যেহেতু আমার জন্ম রাশিয়াতে, আমার প্যারেন্টস ট্রাই করেছে কালচারটা আমার ভিতরে ডেভেলপ করতে,
যেন আমি বুঝি বাংলাদেশি কালচার কি, হোয়াট ইজ বাংলাদেশি ট্রেডিশনস কাস্টমস। শুধু একটাই প্রবলেম ছিল, উই ডোন্ট হ্যাভ বাংলাদেশি স্কুলস, তো আমার ল্যাঙ্গুয়েজ এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে, আগের থেকে বেটার হয়েছে, বাট আমি আরও ইম্প্রুভ করার চেষ্টা করছি। তো আমি ছোটবেলার থেকে বাংলাদেশি ট্রেডিশনাল ডান্স করেছিলাম, পারফর্ম করেছিলাম। আমার একটা গ্রুপ আছে, আমি অলরেডি বলেছিলাম, গ্রুপের নাম হলো শাপলা ডান্স গ্রুপ। আর আমি ডেডিকেট করেছি বাংলাদেশের, মানে সিম্বল, বাংলাদেশের সিম্বল শাপলা, তো আমি ডেডিকেট করেছি শাপলাকে, শাপলা ডান্স গ্রুপ। তুমি ইউটিউবার হিসেবে কাজ করছো এবং বেশ অনেক দিন হলো, এবং বাংলাদেশে আসলে এরকম ডান্সার আমরা পাইনি, যে মেয়ে, যে ফিমেল ইউটিউবার আমরা খুবই কমই পেয়েছি, এবং সেখানে তুমি সিলভার প্লে বাটন পেয়েছো এই খুব রিসেন্টলি, সেই অভিজ্ঞতাটা আসলে কেমন? আমার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়েছে অলমোস্ট 10 ইয়ার্স এগো, ইভেন মোর দ্যান 10 ইয়ার্স এগো, আমার মা খুলেছিল। তো আমি ডেভেলপ করা শুরু করেছি অ্যাজ এ কভার, ডান্স কভার চ্যানেল, অনলি 2 ইয়ার্স এগো। আচ্ছা, তো আমি ওখান থেকে কিছু ভিডিওস ডিলিট করে নতুন চ্যানেলে দিয়েছি, যেখানে শুধু পারফরমেন্স, আর এই চ্যানেলে আমি শুধু ডান্স কভার্স দিই। আর আস্তে আস্তে আমার পপুলারিটি বাড়ছে অ্যাজ এ ডান্সার, অ্যাজ এ ইউটিউবার ডান্সার। আর কিছুদিন আগে আমি সিলভার প্লে বাটনটা পেয়েছি, 1 লাখ সাবস্ক্রাইবার্স আমার লাস্ট বছরে হয়েছে, বাট বাটনটা আসতে একটু টাইম লাগে, টাইম লেগেছে, মানে যতদিন আসতে লেগেছে ততদিনে আমি আরো, হ্যাঁ, 1 লাখ পেয়ে গেছি সাবস্ক্রাইবার্স। তো আই ফিল ভেরি লাকি, আর আশা করি যে আরো ডান্স কভার আসবে যেগুলো অডিয়েন্স লাইক করবে। অনেক শুভকামনা থাকছে। তুমি অনুষ্ঠানের শুরুতেই নতুন নতুন কাজের কথা বলছিলে যেগুলো সামনে আমরা পেতে যাচ্ছি, সেই কাজগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি এবং তোমার ফিউচার লাইফের জন্য শুভকামনা জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি রিদি, এবং আশা করছি ভবিষ্যতে আবারও বেলা শেষেতে বসে তোমার নতুন কাজগুলো সম্পর্কে। থ্যাংক ইউ আপু, আমি খুবই খুশি যে এখানে আসতে পেরেছি, আশা করি যে সুন আমি আরেকবার আসবো, আরো গল্প হবে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে নতুন আরেকটি আয়োজনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসিটিভির পর্দায় চোখ রাখবেন।